ডিমাকুছির দুই নং সোনাজুলি গাঁত হত্যাকাণ্ড তীব্র চাঞ্চল্য। নলবারী অজয় বর্মন নামর 22 বছরীয় যুবকজনক দুর্বৃত্তে হত্যা করে পেলাই থ গেছিল গভীর জারণীত। নলবারীর মুকালমুয়া আরক্ষী থানার অন্তর্গত ডিরুয়া গাঁর বিরাজ বর্মনের তৃতীয় পুত্র অজয় বর্মনে লক্ষ্মী পূজার দিনা ডিমাকুছির সোনাজুলিত আলহী ঘরলে আহি মৃত্যুক সাবটি লবলগিয়া হল। রাইজর অভিযোগ মতে সোনাজুলি গাঁর হরেন ডেকার 15 বছরের কন্যার সঙ্গে আছিল প্রেমর সম্পর্ক। লক্ষ্মী পূজার নিশাও 15 বছরের যুবতীগী ঘরের ভিতর কথা বতরাত লিপ্ত হয়ে থাকা সময়তে যুবতীগী দেউতাকে প্রত্যক্ষ করাত যুবকজনে পলাই যাবল সক্ষম হয়। তারপিছতে মুহূর্তর ভিতরতে যুবকজন নিরুদ্দেশ হয়ে আছিল। সম্পর্কীয় আলহী লোকে যুবকজনক ফোন করেছিল যদিও যুবকজনের ফোনটো রিং হওয়া নাছিল। সম্পর্কীয় আলহী পেহীয়েকর সন্দেহ উপজাত বৃহস্পতিবারে ডিমাকুছি থানাত এজাহার দাখিল করার লগতে যুবকজনের ঘর খবর দিয়ে। এজাহার ভিত্তিত ডিমাকুছি থানার আরক্ষী উচি উপেন চন্দ্র বর্মন সহ একটা বৃহৎ দলে অভিযান চলাই শুকুরবারে যুবকজনের মৃতদেহ এখন জাৰণীত পৰা উদ্ধার করবলে সক্ষম হয়। যুবকজনের এখন ভরি মুখমণ্ডলত আঘাতর চিহ্ন স্পষ্ট দেখিলে পোৱা যায়। আরক্ষী আর স্থানীয় লোকে জানা মতে এয়া এক নিঃসংগ হত্যাকাণ্ড। আরক্ষীর হাতত হত্যাকাণ্ডর লগত জড়িত পাঁচজনক নামৰ তালিকা আহিছে যদিও হত্যাকারী এতিয়ালৈ চিনাক্ত কৰিব পৰা হোৱা নাই আৰু এতিয়ালৈকে নাম প্রকাশ করা নাই। ইতিমধ্যে 15 বছরের যুবতীগীর লগতে পিতৃ হরেন ডেকাক সোধা পোছার বাবে আরক্ষী থানায় লে ঘটনাস্থলীত মহকুমা আরক্ষী বিষয়া জ্যোতিপ্রসাদ পেগু উপস্থিত হয়ে ঘটনা তদন্ত আরম্ভ করেছে। ঘটনা তদন্ত পিছতহে প্রকৃত রহস্য ওলাই পড়ব। ইফালে রাইজে হত্যাকারী অতি শীঘ্রে আটক করা কঠোর শাস্তি বিহিবলৈ যুবকজনের মৃতদেহর উচরতে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। এই ঘটনা কেন্দ্র করে ডিমাকুছির সোনাজুলিত এক উত্তেজনা এতিয়াও অব্যাহত আছে। ডিমাকুছির পর অতুল বৈশ্য রিপোর্ট নর্থ ইস্ট লাইভ টুডে। একটা ঘটনা সংঘটিত হয়েছে, লড়াজন নলবাড়ী বলে আমি জানিব পাইছো। আর আমার এটা দুই নং সোনাজুলিত পেহীয়েকর ঘর, পেহীয়েকর ঘর ফুড়ি আইছিল পূজা চাবর কারণে। আহতে ইয়াতে এজনী মানে ছোৱালী ভাল পায় বলে আমি গম পাইছো। আর ছোৱালীজনী ভাল পাওঁতে এনেকুৱা দেউতাকহেঁতে কিবা গম পাই মানে এনেকুৱা হত্যাকাণ্ড করা বলে আমি গম পাইছো। কিন্তু কোনে হত্যা করেছে এতিয়ালৈকে ওলোৱা নাই, পোহরলে অহা নাই। কিন্তু যোনে হত্যা নকৰিছে তেওঁলোকক মানে উচিত শাস্তি পায়, যাতে তেওঁলোক এনেকুৱা দোষী নেক্সট যাতে কোনেও এনেকুৱা এটা কাম কৰিবলৈ সুবিধা নাপায়, সাহস নাপায়। মানে এনেকুৱা কাৰণে যিজনে হত্যা কৰিছে তেওঁক মানে পুৰা শাস্তি দিব লাগে। এই আমাৰ ভিতৰুৱা যিখন গাঁও দুই নম্বৰ সোনাজুলি গাঁও, এই গাঁৱত আজি তাৰিখলৈকে বৰ্তমান এনেকুৱা নিৰংক হত্যাকাণ্ড হোৱা নাছিল। কিন্তু আমি খুব দুখিত, ৰাইজে আমি খুব দুখিত। আমি এইটোৱে ক'ব বিচাৰোঁ যে এই দুই নম্বৰ সোনাজুলিখন আমাৰ আদৰ্শ গাঁও হিচাপে চৰকাৰৰ ফালৰ পৰা আমাক স্বীকৃতি দিছিলে। কিন্তু এই স্বীকৃতি দিয়াৰ যিখন গাঁও, এই গাঁৱত আজিলৈকে এনেকুৱা প্ৰভাৱ পৰা নাছিল, কিন্তু এই ফাৰ্ষ্ট প্ৰভাৱ পৰিছে। গতিকে যিসকল ব্যক্তিয়ে এখেতৰ ওপৰত যিটো নিৰ্মম অত্যাচাৰ কৰি হত্যা কৰিলে তেখেতসকলক অতি শীঘ্ৰেই আমাৰ আৰক্ষী বিষয়াসকলক অনুরোধ জানাইছো অতি শীঘ্রে তেখেতসকলক গ্রেপ্তার করে তেখেতসকলক উচিত শিক্ষা প্রদান করব। লাগে গোটেই কেজনক আমার লাগে ধরা পড়ব, লাগে সেইখিনিয়ে লাগে আমাক, বেলেগ একো নালাগে। আর সেইটো ফাঁসি দিবই লাগিব, সারাতে যাতে সেইটো কাম করে আর আমি সেইখিনি বিচাৰো।